আবহাওয়ার খবর দিকে নজর রাখবো। ছত্তিশগড়ের উপরে থাকা ঘূর্ণাবর্ত উত্তর মধ্য মহারাষ্ট্রের অবস্থানরত ছত্তিশগড় থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অক্ষরেখার অবস্থানের জেরে বৃষ্টি জারি বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কেমন থাকবে আবহাওয়া? দেখো, যে ঘূর্ণাবর্তের অবস্থান ছত্তিশগড়ের উপর ছিল সেটি ধীরে ধীরে মহারাষ্ট্রের দিকে অগ্রসর হয়েছে, কিন্তু এই ছত্তিশগড় থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখার অবস্থান রয়েছে, যার জেরে এখনো পর্যন্ত বৃষ্টি জারি রয়েছে দুই বঙ্গে, এবং সেক্ষেত্রে সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। লাল সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক জেলাতে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পরিস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে কিছুটা স্বাভাবিক হবে, তবে উত্তরবঙ্গে আগামীকালও জারি রয়েছে সতর্কবার্তা। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।